এইটাই তো দেখছি অভিতাশদের বাড়ি ব্যাক গেট এখান থেকে ঢুকতে হবে জোরে কুকুর ডাকছে কেন মনে হচ্ছে কেউ যেন আছে কুকুরগুলো হাউ 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 করে চিৎকার করছিল আমি আসার পরে একদম চুপ অ্যামেজিং লোকটা এত রাত অব্দি জেগে সারা বাড়ি খুঁজছে কেন ভিতরে ঢুকবো কিভাবে আমি চুমু তো ওদিকে আটকে আছে বাবা বসে পড়লো আরে নড়বে না নাকি এখান থেকে এখন ধৈর্য ধরে থাকা ছাড়া আর আর কিছু করার নেই এর কাছে ধরা পড়লে সব খেলা শেষ আজব লোক এই প্রথম কাউকে দেখলাম কফি খেয়ে ঘুমিয়ে পড়তে অবশ্য সেটা আমার জন্যই ভালো রানা রয় চৌধুরী ঘুমলে আমারই সুবিধা আর অপেক্ষা করা যাবে না ঝুম নিশ্চয় টেনশন করছেন রিস্কটা আমাকে নিতেই হবে শেষ হয়ে যাবে
ওই লোকটা মুখোশের আড়ালেই থেকে যাবে। ভগবান গো, একটা উপায় বলে দাও গো, একটা উপায় বলে দাও। দাদাবাবুকে একটা ফোন করি। দেখি তো দরজা থেকে কোনো আওয়াজ পাই কিনা। দরজায় কেউ টোকা মারল। দরজা জানলা থেকে আসছে। জানলা থেকে আসছে।